হ্যালো ফ্রেন্ডস ওয়েকম টউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরত্রো এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো দুটো আপডেট অলরেডি পাবলিক ডোমেনে চলে এসেছে সেগুলো নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা শুরু হয়ে গেছে সে দুটো খুব বড় আপডেট দুটো বড় সুপারস্টারকে নিয়ে এবং তিন নম্বর যে আপডেটটা সেটা একটা এক্সক্লুসিভ আপডেট সেটা এখনও পাবলিক পাবলিকের সামনে আসেনি সেটা এক্সক্লুসিভলি আমি ব্রেক করছি তো সেটা রয়েছে থার্ডে তো সবচেয়ে প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জিত এবং মিঠুন চক্রবর্তী একসাথে কাজ করতে চলেছেন ইয়েস বাট তারা স্ক্রিন শেয়ার করবেন না এই ছবিটা জাস্ট জিত প্রডিউস করবে তার ব্যানারের আন্ডারে জিৎ ফিল্ম ওয়ার্ক তার আন্ডারে প্রডিউস করবে ছবিটাতে মিঠুন চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে ছবিটার নাম হতে চলেছে বলে নাম হতে চলেছে এবং ছবিটার পরিচালনা করবেন রাতুল মুখার্জি রাহুল মুখার্জি রাতুল মুখার্জি তিনি এই ছবিটার পরিচালনা করতে পারেন এখানে মিঠুন চক্রবর্তীকে এটা এটা ড্রামা হবে এবং মিঠুন চক্রবর্তীকে এই ছবিটার মধ্যে আমরা অ্যাজ আ লয়ার দেখতে পেতে চলেছি এখনও কিন্তু এই ছবিটার কথাবার্তা চলছে দ্য টকস আর অন এখনও কিন্তু কিছু ফাইনাল হয়ে যায়নি কথাবার্তা চলছে তো দেখা যাক এটা হয় কিনা মিঠুন চক্রবর্তী বাংলায় কামব্যাক করার পর প্রজাপতির মতো অল টাইম ব্লকবাস্টার ছবি দিয়েছেন তারপরে তিনি কাবুলিওয়ালা করছেন যেটা আগে একটা হিট ছবি হয়েছে এবং তার পারফরম্যান্স ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে তারপরে তিনি আরও কাজ করছেন এবং তাকে নিয়ে প্রচুর ডিমান্ড আছে রাজ চক্রবর্তী তাকে নিয়ে ছবি করছেন এসবিএফ এর ব্যানারে তারপরে এই ছবিটাও কথাবার্তা চলছে তো দেখা যাক কীরকম হয় এই ছবিটা এবং সন্তান যে ছবিটা যিনি রাজ চক্রবর্তীর সাথে করছেন সেখানেও কিন্তু একটা কোর্টরুম আছে যেখানে শুভশ্রী গাঙ্গুলি লয়ারের চরিত্র প্লে করবে তো সেইটা একবার কোর্টরুম ড্রামা অলরেডি তিনি করে ফেলছেন তারপরে কি জিৎ ফিল্মকে তিনি সেটা করেন সেটা কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে বাট আমি তো একসাথে দুজনকে দেখতে চাইছিলাম অনস্ক্রিন সিরিয়াসলি বলছি সেই যুদ্ধের পরে যদি তারা আবার একসাথে অনস্ক্রিন ফিরে আসতো তাহলে মানে দারুণ একটা ব্যাপার হতো সিরিয়াসলি বুঝি দারুণ একটা ব্যাপার হতো যাই হোক অ্যাটলিস্ট তারা প্রডিউসার এবং অ্যাক্টার হিসেবে যদি কাজ করে সেটাও একটা বড় ব্যাপার হবে প্রমোশনে তাদেরকে একসাথে দেখতে পাবো এটাই অ্যাজ এ ফ্যান খুশি লাগছে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে পরবর্তী আপডেটটা হচ্ছে দেবকে নিয়ে তো দেবের একটা ছবি বহু প্রতীক্ষিত ছবি সেটা হচ্ছে রঘু ডাকা তো রঘু ডাকা যখন গোলন্দাজ রিলিজ করে গেছিল সেই সময় সময় রঘু ডাকাতে পোস্টারের সমেত অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তারপর থেকে দেব ফ্যানস এবং যারা বাংলা সিনেমা প্রেমী তাদের জন্য তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কবেই ছবিটা আসবে কিন্তু ছবিটা বারবার পিছিয়েছে লাস্ট ইয়ে যখন রিলিজ করে সেই সময় আমি ধ্রুব একটা ইন্টারভিউ করেছিলাম ফিল্ম লোকালে তখন সেখানে রঘু ডাকাত নিয়ে আমরা কথাবার্তা বলি তিনি বলেন যে যেহেতু এটা একটা বিগ বাজেট ফিল্ম তাই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে তারপরে ফ্লোরে যাব লেখা কাজ কাজ হচ্ছে হচ্ছে প্রি প্রোডাকশনের তো এখন ফাইনালি শোনা যাচ্ছে যে এবছর নভেম্বর মাস থেকে রঘু ডাকাতের শুটিং শুরু হতে চলেছে ইয়েস নভেম্বর মাস থেকে রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে যাবে না আমি পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে এবং সেই কারণেই দেব এখন যে প্রচার করছেন আর কি ইলেকশনে প্রচার করছেন তো সেখানে দেখবেন দেব চুলটা সে বড় রাখছে আর কি তো সেটা নাকি এই চলছে করা হচ্ছে এবং নভেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে আমার প্রত্যেকে জানি ভোটের কাজ একবার শেষ হলে সে টেক্কার একদিনের যে শ্যুটটা বাকি আছে সেটা কমপ্লিট করবে এবং তার ঠিক পরেই সে কমপ্লিট করবে হচ্ছে খাদান টেক্কা আর খাদানের শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেব মিঠুন চক্রবর্তীর যে ছবিটা যেটা অতন রায় চৌধুরী প্রডিউস করবেন সেটা লন্ডনে শুটিং হবে সেটা অগস্ট সেই সময় শ্যুট হবে এবং তারপরে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেক্কার প্রমোশান রিলিজ সেগুলো নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়বেন এবং তার ঠিক পরে নভেম্বর মাস থেকে এই ছবিটার শুটিং মানে রঘু ডাকাতে শুটিং তিনি শুরু করে দেবেন ডিসেম্বরে আবার একটা গ্যাপ নেবেন কারণ সেই সময় তার ছবি রিলিজ থাকবে প্রমোশন ইত্যাদি করবে এবং তারপরে হয়তো দু হাজার পঁচিশে স্টার্টিংয়ে গিয়ে সেই সময় বাকি পোর্শনটা শুট হবে রঘু ডাকাতের এবং যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো দু হাজার পঁচিশের বি দুর্গাপুজো হতে পারে বা ক্রিসমাস হতে পারে এই দুটো যে কোনো একটা ক্রিসমাস মাইট হবে না বাট আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশের এবং তার সাথে সাথে দেখুন দেবের খাদান ছবি এবং রঘু বাজেট ছবি হতে চলেছে এই দুটো ছবি কিন্তু নেক্সট ইয়ার আসবে সেটাই একটা মানে দেবের কিন্তু নেক্সট ইয়ারটা বিশাল বড় হতে চলেছে লাস্ট যে এক্সক্লুসিভ আপডেটটা দেবো সেটা হচ্ছে এস কে নিয়ে এস একটি রিমেক ছবি করতে চলেছে ইয়েস একটা ফিল্ম লাস্ট ইয়ার রিলিজ করেছিল গারুডান সেই ছবিটার অফিসিয়াল রিমেক করতে চলেছে না দেখে থাকেন একটা লিগাল ড্রামা হতে চলেছে দু একজন কলেজ প্রফেসর এবং একটা পুলিশ অফিসারের মধ্যে আর কি একটা কোর্টরুম ড্রামা তো একটা ক্যারেক্টার এখানে বাংলা ভার্সনটাতে বুম্বাদা প্লে করবে ইয়েস প্রসন্ত্যাটার্জিকে আমরা দেখতে পাবো এই ছবির মধ্যে এবং অপোজিটে অনিক্রহণ ভট্টাচার্য থাকতে চলেছেন গেছিল অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস প্রসেনজিৎ এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি দুজনেই অসাধারণ অভিনেতা এবং অনির্বাণ ভট্টাচার্য যে এখন অথ এর জন্য ইন্টারভিউজ ইত্যাদি দিচ্ছেন আপনারা যদি দেখে থাকেন বা সার্চ করে দেখতে পারেন সেখানে যে লুকটা তিনি রাখছেন একটু অন্য রকমের লুক রাখছেন দাঁড়ি টাড়ি রাখছেন একটু কা মানে পাকা টাইপের দাড়ি রাখছেন তো সেগুলো কিন্তু এই ক্যারেক্টারটা প্লে করার জন্যই কিন্তু এই লুকটা তিনি রাখছেন তো এই ছবিটা হতে চলেছে অফিসিয়াল রিমেক তো এটা আর কি এক্সক্লুসিভ আপডেট ছিল এটা এখনো কোথাও পাবলিকলি বেরোয়নি তো এস এই ছবিটা রিমেক করতে চলেছে গারুডা গামানার রাইটস কাছে ছিল সেটা একসময় রিমেক করার পরিকল্পনা বাট সেটা এখন ব্যাক বার্নারে চলে গেছে তাতেও বোমবাদার থাকার কথা ছিল বাট এই ছবিটা হচ্ছে এবং খুব শীঘ্রই মাইট বি অগাস্ট থেকে এই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই